নারায়ণগঞ্জের তারাবো দক্ষিণপাড়া এলাকায় মেহেদি ও সিয়াম সহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার সকালে নারায়ণগঞ্জের তারাবো এলাকায় মনসুর আলী ও বকুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করে তারাবো দক্ষিণপাড়া এলাকার সাধারণ জনগণ। তাদের দাবি, সন্ত্রাস ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মনসুর আলী ও বকুল তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছে। এ সময় তাদের শিগগিরই আইনের আওতায় এনে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান উপস্থিত সবাই। কিন্তু আমরা এই পর্যন্ত মনে করেন যে কোরআন গিয়ে বিচার পাই না। সারা জীবন আওয়ামী লীগ করছি, আজকে হারা বিএনপি আওয়ামী লীগে যোগদান করে আজকে আমরা এই অত্যাচার জমি করে। একটা জমি কিনছে, এই জমি কেনার উদ্দেশ্য সারার মালিক নেই, টাকার মালিক না, টাকার পরিবর্তে মালিক আমরা মালিক। এই যে মালিক মেহরা জোর জবরদস্ত দেওয়া করতে চায়, এই জন্য বাধা জমিটা আমাকে মারধর করছে, কুবাইছে, ফুলাইতে অনেক কুবাইছে। আমরা সাধারণ মানুষকে জনগণকে জিজ্ঞেস করেন যে